কোন দেশে রাজনীতি, রাজনৈতিক ক্ষমতার ধুই নিকা করব অপরাধ, লোকসভা নির্বাচনের প্রার্থীর তালিকাত দাগী অপরাধী, সমাগত লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনক লৈ রাজনৈতিক দল সমূহের মাজত বৃদ্ধি পাইছে ব্যস্ততা, কংগ্রেসের প্রার্থীর তালিকা চূড়ান্ত নহতেই বিরোধীর মিত্রতা আহ্বান করে আম আদমি পার্টি অসমে ঘোষণা করিলে লোকসভা নির্বাচনের তিন প্রার্থীর নাম। তেজপুর লোকসভা সমষ্টির এইবার আপর নির্বাচন খেলিব কুখ্যাত অপরাধী। এই ব্যক্তিজনলৈ মন করক, আম আদমি পার্টিয়ে ঘোষণা করা তেজপুর লোকসভা সমষ্টির টিকট লাভ করা প্রার্থীয়ে, কিন্তু এইজন ভাবি এমপির কাহিনী শুনিলে আপনারও চকু কপালত উঠিব। পিছে রাজনৈতিক ক্ষমতা লাভেরে নিজের কলা কাহিনীক ধুই বগা করিব খোঁজা এইজন নেতার নামেই কোৱা নাই। নাম ঋষিরাজ কুন্দিয়া, থানা দিসপুর, কেস নং 904/2019 US 420/406/34 IPC, কেস নং 261/2018 US 120B/406/420/468 IPC, ডিমা হাসাও অটোনোমাস কাউন্সিলর ঠিকার নামত ফাঁকি আর প্রবঞ্চনার 43 লাখ টাকা আর 1,71,00,000 বিত্তীয় দুর্নীতির গোচরত গ্রেপ্তার হয়েছিল এইজন ঋষিরাজ কুন্দিয়া। অকল ইমানেই নহয়, মিসিং অটোনোমাস কাউন্সিলর কামর নামতো ভুয়া অর্ডার উলিওয়ার অভিযোগতো হয়েছিল গ্রেপ্তার, আর এয়া তার প্রমাণ দিসপুর আরক্ষীর FIR আর তার চার্জশিটর কপির লগতে বিত্তীয় বিল। এতিয়া কোক এইজনক কি বুলি অভিহিত করিব আপুনি, ঠগ, প্রবঞ্চক নে নবীন রাজনৈতিক নেতা? যে সময়ত আম আদমি পার্টি নিকা আর দুর্নীতিমুক্ত হওয়ার কথা কই দম্ভালি মারি থাকে, সেই সময়তে অসমৰ লোকসভা প্রার্থীর তালিকাত এজন দাগী অপরাধী। এনেকৈ অনাগত দিনত রাইজর আস্থা লাভ করবনে আম আদমি পার্টিয়ে? কিহর লালসাত এইজনক প্রার্থী সজোৱা হল? নেতার অভাব নে অন্য কিবা স্বার্থত নেতৃত্ব অপরাধীক রাজনৈতিক ক্ষমতা দিছে? নিউজ ডেস্ক রিপোর্ট, এনিভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে।